الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين، الله سبحانه وتعالى رسوله بانت وتقوى الجمعة كعلى حضرة رسول الكريم صلى الله عليه وسلم السيرة جمعنا الدولتكونا ومشكرني على جمعنا كرسي سيرة دولة ورسولها وراتك. আজকেও রাসূলের সীরাতের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আগ্রহ বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে গোটা দুনিয়ার জন্য পাঠিয়েছেন। রাসূল কোরআনে কারীমে আল্লাহ তাআলা রাসূলকে দিয়াও বক্তব্য দিয়েছেন, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, সকলের কাছে আমি রসুল। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য আমি রহমত আল্লাহকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার রসুলকে দিয়ে রুজু করিয়েছেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মুসলমান, কেবল আরব তাদের নবী নন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার মানুষের জন্য নবী, আরব অনারব সবার জন্য। শুধু মানুষ নন, তিনি জিন্নাতের নবী, তিনি জিন্নাতের নবী। জিনদের কাছে দাওয়াত পৌঁছেছে, কোরআন কারীম আসছে, মক্কার পাশে মক্কা শহরের ভিতরে জিন মসজিদ আছে, যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইওয়ান জানোয়ার তাদের রাসূল ছিলেন, নবী ছিলেন, রহমত ছিলেন তাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষী গুইসা পর্যন্ত দিয়েছে, তার ওই মরা গুইসা একটা নিয়ে আসছে রাসূলের সামনে। আমি বলতেছি যদি একে যাতা করে দেখাইতে পারো আমি মন করি তো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাকে ডাক দিছে, আমি কে? গুইসা তো যাতা তো হইছে সাথে সাথে রাসূলের রিসালাতের সাক্ষী হয়ে আছে।
কালিমা পড়তেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো এরকম জীব জন্তু পর্যন্ত আল্লাহ রাসূলের রিসালাতের সাক্ষী দিয়েছেন। বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খালি মানুষের জন্য পাঠান নাই, উস্তুনে হান্নার কথা শুনেছি আপনাদের, উস্তুনে হান্নার একটা খেজুর গাছের গাছের গুড়ি দাঁড় করানো থাকতো, রসুল ওটার সাথে হেলা দিয়ে কথা বলতো। এক সাহাবি কাঠের কাজ ভালো জানতেন, রসুলের জন্য একটা মিম্বর বানিয়েছে। ওই মিম্বর বানানোর পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের উপর উঠছে, তো ওই উস্তুন উস্তুমানি খাম্বা মিলা হান্নানা, ওই শিশু যারা কান্নাকাটি করে তাদেরকে হান্নানা বলা। রসুল যখন ওই গাছের গুড়ি গুড়ি ওটাকে ছেড়ে যখন মিম্বরে উঠে কথা বলা শুরু করেছেন, ওই গুড়ি বা ওই কুটি বুঝেছে যে আল্লাহ রসুলের স্পর্শ থেকে আমি বঞ্চিত হয়ে গেছি, কান্না শুরু করছে, আওয়াজ আসতেছে বাচ্চার কান্নার মুখে। আল্লাহ রসুল হাত দিছে, সান্ত্বনা দিছে, কান্না থামছে। গাছের গুড়ি পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চিনেছে। হযরত হালিমাতু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ের কথা শুনেছেন কিনা আমার মনে নেই, যে হযরত সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমাতু সাফিয়ার মেয়ে বকরি চড়াইতে যেতেন, বকরি পাড়া তো বড় কষ্ট, এক টাকা আনতে গেলে আর কত লাগে, মানুষের চেয়েও কঠিন বকরি বালা। তো পিচ্ছি সীমা বকরি চড়াইতে যান, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, মা ধমক দিছে মেরে এত দেরি করো কেন, তাড়াতাড়ি আসতে পারো। এবার তো সীমা রাগ হয়ে গেছে, যত কষ্ট করি আমার বা পড়াশোনা ভালো করো। তো মা বুঝে দিয়েছেন, হালিমা তুমি ছাড়া তো কেউ নেই রে মা, তোমাকে তো যেতে হবে। তো অনেক পিড়া পিড়ে পর আছে সত্য সত্য শহর আছে কি সত্য, যে আমাকে আমার সাথে আমার ভাইয়া কেউ বিয়ে দিতে হবে। রসুল বলে থাকো তাহলে তালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে বকরি তো সামলাইতে পারো না, আমার ভাইয়ের বাচ্চা কেমনে সামলাবো। হযরত সীমা তখন গোমর ফাঁক করছে, মা ওই যে আরেকদিন নিয়ে গিয়েছিলাম সেই দিনের হিস্ট্রি তোমাকে শোনাই নি, মা আমার ভাইয়াকে আমি করে নিয়ে যখন যাচ্ছি বকরিগুলাকে আমার ডাকতে হয় নাই, সাথে সাথে লাইন করে করে আমার সাথে গেছে, সারাদিন নিজে নিজে ঘাস খেয়েছে, বিকেল বেলা সবগুলো বকরি আবার নিজে নিজে আমাদের কাছে চলে আসছে, আমার কিচ্ছু করতে হয়। বলে আমি যখন আমার ভাইয়ের চেহারার দিকে তাকায় থাকি, বড় চমৎকার চেহারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এজন্য কবি বড় চমৎকার বলেছেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়িদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু আস-সানাউ কামা কানা হাক্কুহু বাদ আল-খুদা বুজুর তুই কিসসা মুখতাসার। এ সৌন্দর্যের মালিক, এ মানুষের লিডার নেতা, আপনার চেহারার আলো দিয়েই তো চাঁদ আলোকিত হয়েছে, এটা তো সাহাবায়ে কেরামের বক্তব্য। আল্লাহ রাসূলের চেহারার আলো চাঁদের আলোচ্য উজ্জ্বল। হযরত সাহাবায়ে কেরাম এটা বলেছেন যে একবার রসুলের মুখের দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, শেষে সিদ্ধান্ত নিলাম যে না আমার রসুলের চেহারাই সুন্দর, আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন। তো যাই হোক, হযরত সীমা বলতেছেন যে বিকেল বেলা যখন সব বকরিগুলো কাছে চলে আসছে, আমি আমার ভাইয়ের চেহারা এক দৃষ্টিতে তাকায় দেখতেছি মুগ্ধ হয়, হঠাৎ মুখ উঠাইছি যে বকরিগুলার কি অবস্থা, মুখ উঠায় দেখি রে মা সবগুলো বকরি চারিদিক থেকে ঘিরে, আমি যেমন আমার ভাইয়ের চেহারার দিকে এক দৃষ্টিতে তাকায় দেখতেছি, সবগুলো বকরিও আমার ভাইয়ের চেহারার দিকে তাকায় আছে। জীব জন্তু সব চিনেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররাও চিনেছে, কাফেররাও গোপনে গোপনে কোরআন শুনতে যাইতো, আর প্রকাশ্যে আইসা বলতো লা তাসমাউ লিহাযা কুল, গোপনে গোপনে কোরআন শুনতো আর প্রকাশ্যে আইসা বলতো লা তাসমাউ লিহাযা কুল, এই কোরআন শুনবা না। এখনকার একটু সিস্টেম পাল্টাইছে, এখন মরার আগে একরকম, মরার পরে একরকম, কাফেররা প্রকাশ্যে করতে একরকম, গোপনে করতে একরকম, আর এখনকার আপনি
মরার আগে পরে একরকম, মরার পরে একরকম। মরার আগে মানে মরার আগে সারাক্ষণ খেলে কোরআনের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আর মরার পর দেখি সবচেয়ে বেশি কোনখানে এগুলো। মরার আগে কোরআনের বিরোধিতা করে আর মরার পরে তার জন্য কোনখানে নেয়, কোনখানে তুমি গোটা দুনিয়ার জন্য, গোটা সময়ের জন্য কেমন পর্যন্ত আল্লাহ তাআলা তার রসুলকে নবী হিসাবে পাঠাইছেন, এটা কালিমার রসুলের অংশ। কালিমার দুইটা অংশ, একটা রবের অংশ আর একটা রিসালাতের অংশ। রবের অংশের মধ্যে আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা মুখে যেমন স্বীকার করতে হয়, এটা আকীদায় স্বীকার করতে হয়, এটা কাজে দেখাইতে হয়, ইবাদত করার ক্ষেত্রে দেখাইতে হয় যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি না, আল্লাহ ছাড়া কারো কাছে চাই না। নামাজ যেমন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ঠিক নামাজের বাইরে গিয়েও একই কথা যে আল্লাহ ইবাদত কেবলই তোমার করি, সাহায্য তোমার কাছেই চাই, ক্ষমতা লাগলে আমি তোমার কাছেই চাই, বাবা শাহজাহানের কাছে চাই না। এটা হচ্ছে ইমানের দাবি। সন্তান লাগলে তোমার কাছেই চাই, খাজার কাছে চাই না, এটা ইমানের দাবি। এটা লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। মুখেও বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজেও দেখাইতে হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অংশ। কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল। এটা মুখে যেমন স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজেও দেখাইতে হবে। তো মুখে তো স্বীকার করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তরে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা হচ্ছে এর সাথে খতমে নবুয়ত, রিসালাতে বিশ্বাস করতে হবে, খতমে নবুয়তের বিশ্বাস করতে হবে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যেমন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুখে বলি, আবার এটাও স্বীকার করি যে আল্লাহর সাথে আর কোনো মাবুদ হতে পারে। দেখেন হিন্দুরাও কিন্তু রহমান, আর ওদের কাফিররাও রহমান, তো আল্লাহ মানত। তাদেরকে কোরআনে আসছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন কোন মান রব্বুস সামাওয়াতি সাবঈ ওয়া রব্বুল আরশি আযীম, বলে তো আসমান জমিনের রবকে, আরশি আযীমের রবকে। আল্লাহ নিজেই বলতেছে, দেখবেন তারা জবাব দিবে আল্লাহ, আসমান জমিনের রব আল্লাহ, আরশি আযীমের রব আল্লাহ। তারপরেও তারা উজ্জার পূজা করতো, লাউদের পূজা করতো, মানাতের পূজা করতো, উবারের পূজা করতো, সফরে এক পাথরের পূজা করতো, বাড়িতে থাকলে আর এক পাথরের পূজা করতো, যাওয়ার সময় পকেটে করে পাথর নিয়ে যাইত, যার মতো যদি মাহবুব না পাওয়া যায়, আরে মাহবুবের কি অবস্থা, পকেটে করে মাহবুব নিয়ে যাইত, রাস্তার মধ্যে আর একটা সুন্দর পাথর দেখতে একটা ভালো হয়ে উঠে আরো পকেটে দিত, আরো মুসলিমদের আলো ছিল। দেখেন তারা কিন্তু রব মানত। তো এখন তারা কালিমা ওয়ালা না, তারা তো এই বিশ্বাস না, কেন তারা আল্লাহকে মানার সাথে সাথে আল্লাহর সাথে শরীক করছে। হিন্দুরা আল্লাহকে মানে, আল্লাহকে মানে, ভগবান মানে, মানার পরেও তারা শিরক করে, আগুনকে ভগবানের সহযোগী মনে করে, চাঁদকে ভগবানের সহযোগী মনে করে, বড় বড় গাছদেরকে ভগবানের সহযোগী মনে করে, লাল একটা কাপড় দিয়ে ঢাইকা রাখেন, যা দেখেন শুরু করছে, আর একটা পাথর দিয়া কটা মোমবাতি জ্বালায় সুবহানাল্লাহ রেখে দেন, দেখবেন যায় কন্যা তুই পূজা করতেছে সুবহানাল্লাহ, বড় আশ্চর্য। এই দৃশ্য এখন আমাদের দেশেও দেখা যায়, শীতকাল আসতে বেশি, আমি চিন্তা করি খাজারা সব শীতকালে মারা গেছে, দুনিয়ার খাজা সব শীতকালে মারা গেছে, এই জন্য ওরস গুলা সব শীতকালে হয়, হ্যাঁ খাজার ওরস সব শীতকালে হয়, খাজার মুহূর্তের উপলক্ষে তারা যে উৎসব করে, উৎসবই উৎসবই বলবো, দোল বাদ্দার গান বাজনা চলতেছে, খাওয়া দাওয়া চলতেছে, এটা উৎসব বলবো না কি বলবো, যে উৎসবটা করে সব শীতকালে, আর যত খাজারা আছে খাজাদেরকে আজ লাগে মালাকুল মৌত, তাদেরকে জঙ্গলে পায় না, তাদেরকে গহীন জঙ্গলে পাহাড় চিপায় চাপায় পায় নাই, সব খাজাদেরকে মালাকুল মৌত পাইছে মহাসড়কের পাশে, এই জন্য মাজার গুলো সব মহাসড়কের পাশে সুবিধা, নদীর পাড়ে যায় খাজারে পাশে, আর যারা পাইল না মালাকুল মৌত খাজারে কুড়িদার কোথাও পায় না, নদী পালে চিনি চলে যায় নদীর পাড়ে পাশে, মহাসড়ক দিয়ে পরে গাড়ি দিয়ে পালে চিনি চলে যায় ওই জায়গায়, তাই না অবস্থা। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, এগুলো ইমানের কথা, ইমানের কথা যে রবের সাথে আর কার কোনো অংশীদারিত্ব নাই, ইয়া তানাবুদু ওয়া ইয়া তানাস্তাইন, ঠিক কালিমার প্রথম অংশ যেমন ইমান এই বাক্যা করে, কালিমার দ্বিতীয় অংশ ওই দাবি করে যে রসুলুল্লাহ মুহাম্মদ কেবল আল্লাহ রসুল তাই না, সাথে সাথে খতমে নবুয়তের আকীদাও করতে হবে, খতমে নবুয়তের আকীদা অনুযায়ী আমরা আগে কয়েকদিন
সেটা হচ্ছে যে আল্লাহ নবী ছাড়া আল্লাহ নবীর পর আর কোন নবী হবেন না। শব্দটা মনে আছে কিনা আপনাদের? বলেছিলাম একটু কৌশল করে এই শব্দটা বলতে হবে, আর কাজে আগে ভেজাল লাগে। কি ভেজাল? ওই যে আল্লাহ নবীর পর আর কোন নবী আসবেন না বললে কইসালাম তো আসবেন। এই জন্য বলতে হবে কি আল্লাহ নবীর পর আর কোন নবী হবেন না। নবী আসবেন, নবী আসবেন কিসের জন্য? নবী আসবেন দুনিয়ার যে সবা আল্লাহ তাআলা করেছিলেন প্রধান অতিথি মোহাম্মদ রাসূলুল্লাহ চলে যাওয়ার পর, ওই যে মোহাম্মদ রাসূলুল্লাহ আসার আগে যে ঘোষণা দিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, ওয়া ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাই ওয়া মিনাত তাওরা ওয়া বাশশিরান বিরাসূলিন ইয়াতী মিন বা'দি ইসমিহি আহমাদ। রাসূলের আগমনের সুসংবাদ চাই আল্লাহ তাআলা যে ঘোষককে দিয়া ঘোষণা দেওয়াইছে, কেয়ামতের আগে ওই ঘোষককে আবার আপনারা এটা মজমা আসছে, মজমা প্রধান অতিথি আসার আগে ঘোষক ঘোষণা দেন যে এখন আপনাদের সামনে প্রধান অতিথি বক্তব্য দিলেন, ঠিক প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পর ওই ঘোষক দিয়ে আমার ঘোষণা দেয় মজমা শেষ, শেষ করার অংশগ্রহণের জন্য আপনাদেরকে ধন্যবাদ। ঠিক আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে আর আসার ঘোষণা দেওয়াইছে, ঠিক আবার কেয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আইসা মজমা শেষ, দুনিয়ার মজমা শেষ, ইবাদতের মজমা শেষ, এই ঘোষণা দেওয়ার জন্য আবার আসবেন কেয়ামত হয়ে যাবে। এরপর দোস্ত মোহতারাম হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন নবী হয়ে না, ঈসা আলাইহিস সালাম আসবেন আগের নবুয়ত নিয়ে, কিন্তু সেই নবুয়ত এখন ডেট এক্সপায়ার, নবুয়তের ডেট এক্সপায়ার হয়ে গেছে। আসার পর তিনি নতুন নবুয়ত যেটা রাসূলের নবুয়ত, এই শরীয়ত তিনি প্রচার করবেন, নিজেও মানবেন শরীয়ত প্রচার করবেন। এইটাই তো এই জন্য বলি আর কোন নবী হবেন না, আসবেন না, আর কোন নবী হবেন না, এটা একটি স্পষ্ট কথা। মাকা মুহাম্মদ আতা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী, আল্লাহ রাসূল সর্বশেষ নবী, রাসূল নিজে বলেছেন আমি খাতামুন নবী ইল্লা নবী বাদি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী নেই। হযরত ওমর সম্পর্কে রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পর কোন নবী হইলে ওমর হইতে, তো নবী ওমর তো নবী হন নাই। রাসূল বলেন নবী হইলে ওমর হইতো, তার মানে কি ওমরই হয়নি তার আমরা কেউ? দুনিয়ার সব নবীর কাছে কিতাব আসছে লিখিত, আর আমাদের গোলাম কাদের মিশরের কাছে ওহি আসছে ইংরেজিতে লিখা, তাও ইংরেজিতে, সুবহানাল্লাহ, ওহি আসছে ইংরেজিতে। আর ওই মধ্যে সর্বপ্রথম যে বক্তব্য সেটা হচ্ছে যে ইংরেজদের একটা আত্মা অনুসরণ করা জরুরি, যেমন আল্লাহকে মানা জরুরি, মাশা আল্লাহ, তখনই তো আমরা বুঝছি ওহিটা কোন জায়গা থেকে আসছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দোস্ত মোহতারাম হযরত রাসূলের এই আকীদাটা আমাদের পোষণ করা যে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা শরীয়তকে পরিপূর্ণ হিসাবে স্বীকৃতি দিয়ে দিয়েছে, এর আগে আর কাউকে স্বীকৃতি দেন নাই, কোন নবীকে বলেন নাই যে দিন আজকে কমপ্লিট, অথচ আমার রসুল সম্পর্কে বিদায় হওয়ার সময় আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সুসংবাদ শোনায় দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا, এই সুসংবাদ শুনে দিয়েছেন, এখন আর কোন দিন চলবে না, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম, আল্লাহ জানেন এরপর আর কোন নতুন ধর্ম আসার সুযোগ নাই, পুরান ধর্মগুলা কার্যকর থাকার কোনো সুযোগ নাই, সব একদম শেষ, আল্লাহ তাআলা ঘোষণা এটা দোস্ত, এটা হচ্ছে কালিমার দাবি, এটা বিশ্বাস করা। বাকি এখন প্রশ্ন আমরা আগে বলেছি ইয়াহুদি নাসারারা ওই পোপকে কেন্দ্র করে বলেছিল, আমাদের মনে আছে কিনা, যে আমাদের অনেকে তাকে সাধুবাদ জানাই, ভালো কথা, মেহমান আসলে সাধুবাদ জানানো খাওয়া পাবো কোনো সমস্যা নাই, মেহমান মেহমানদারি করা এটা আমরা রসুল থেকেই শিখেছি, রসুল ইয়াহুদি মেহমানকেও খাওয়াইছে কোনো সমস্যা নাই, মেহমানদারি করতে আমাদের কোনো আপত্তি, তার সাথে সুন্দর আচরণ করতে আমাদের কোনো আপত্তি নেই। সমস্যা হচ্ছে যখন দেখি কোনো কোনো ভাই বলেন কি যে সে তার ধর্ম প্রচার করবেই, কেন তাহলে তোমরা দুনিয়া সারা দুনিয়া ধর্ম প্রচার কেন করো? আহারে কত বড় হীনমন্যতা, নিজের দিনকে না বুঝার কারণে, নিজের শরীয়ত নিজের রসুল সম্পর্কে না জানা থাকার কারণে আসলে এরকম বক্তব্য আসে। ইহুদি খ্রিস্টানরা আমরা আমাদের ধর্ম পুরো দুনিয়ায় প্রচার করি, এর জন্য তারাও প্রচার করবে, এটা একটা হীনমন্যতা, নিজের দিন ও শরীয়ত সম্পর্কে না জানার কারণে এইরকম বক্তব্যটা আসতেছে। কেন কোন
কোনো ধর্মের আর বর্তমানে নৈতিক অধিকার নাই ওই ধর্মের প্রচার করা। ধর্মগুরু যিনি ছিলেন, প্রধান ছিলেন হযরত ঈসা, হযরত মূসা আলাইহিস সালাম, তারাই তো বলে গেছে। কি বলে গেছে? তাদের কিতাবগুলো যে বিকৃত কিতাব, আসল কিতাব তো নাই, যে বিকৃত কিতাবগুলো পাওয়া যায় বাইরে সেটা কয়েক রকমের আছে, যেই যেই কয় রকমের ইথা সেখানে হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য আনা হয়েছে। কি বক্তব্য? যে আল্লাহ তাআলা আমাকে বনী ইসরায়েলের ওই নির্দিষ্ট এলাকার জন্য আমাকে পাঠিয়েছেন। কি বোঝা গেল? আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। এই পার্থক্যটা না বোঝার কারণে এইরকম বক্তব্য আমরা দিই। আমার রসুলকে আল্লাহ তাআলা নির্দিষ্ট জায়গার জন্য পাঠান নাই যে রসুল খালি আরবের মধ্যেই দাওয়াত দিলেন, রসুলের অনুসারীরা খালি আরবের মধ্যেই দাওয়াত দিলেন। আমার রসুলকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার জন্য পাঠাইছেন, এই জন্য আমার রসুলের দাওয়াতের মিশন চলবে গোটা দুনিয়ায়। এখানে আমার কোনো কথা চলবে না। দুই নম্বর, আমার রসুলকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো কওমের জন্য পাঠান নাই যে কুরাইশের জন্য আল্লাহ তাআলা রসুলকে পাঠাইছেন। না, আল্লাহ বলেছেন আমা আরসালনা, আমি আপনাকে পাঠাইছি, আমি আপনাকে পাঠাইছি গোটা দুনিয়ার জন্য রহমত হিসাবে। তো আল্লাহ তাআলা আমার রসুলকে নির্দিষ্ট কওম কুরাইশের জন্য পাঠান নাই যে রসুলের মিশন খালি কুরাইশের মধ্যে চলবে। আল্লাহ তাআলা আমার রসুলকে নির্দিষ্ট একটা সময়ের জন্য পাঠান নাই যে ওই সময় পর্যন্ত দাওয়াত চলবে, তারপর আর দাওয়াত চলবে না। আল্লাহ তাআলা আমার রসুলকে কিয়ামত পর্যন্ত নবী হিসাবে পাঠাইছেন, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কাজে আমার রসুলের দাওয়াত চলবে কিয়ামত পর্যন্ত। এই কথাটা বুঝি না আমরা, না বুঝার কারণে বক্তব্য দিয়ে পক্ষান্তরে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই তো বলেছেন আমাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে শেষ নবী মানান নাই, বুঝা গেল তারপর নবী আসবেন, তো নবী আসবেন নতুন নবী দায়িত্ব গ্রহণ করবেন, আগের নবীর কাজ শেষ, আগের নবীর কাজ শেষ। তো আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন, যেহেতু কাজী ঈসা আলাইহিস সালামের ধর্ম নির্দিষ্ট অঞ্চল ছাড়া অন্য কোন অঞ্চলে প্রচার করার কোন নৈতিক অধিকার তাদের নেই। এক, দুই নম্বর, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে নির্দিষ্ট কওমের জন্য পাঠাইছেন, কাজী নির্দিষ্ট কওম ছাড়া তাদের কাছে অন্য কোনো জায়গায় যায়, অন্য কোনো কওমের কাছে যায় খ্রিস্ট ধর্ম প্রচার করার কোন নৈতিক অধিকার তাদের নেই। তিন, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে নির্দিষ্ট টাইমের জন্য পাঠাইছেন, নবুয়ত, আমাদের নবুয়ত জাহির হওয়ার পর, প্রকাশ পাওয়ার পর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম ডেট এক্সপায়ার হয়ে গেছে। ডেট এক্সপায়ার, একটা ওষুধ আপনি খাইতে চান না, যদি আপনাকে গত বছর একটা ওষুধ দেওয়া হয় সিরাপ, এখন তো মানুষ বড় সচেতন, আগে দেখে সুবহানাল্লাহ ডেট আছে কিনা, যদি দেখে ডেট এক্সপায়ার হয়ে গেছে কি করবে? আর সেটা যদি এক বছর আগে হয়, এক দুই মাস অনেক সময় ভুলে হয়ে যায়, এক দুই বছর আগের ওষুধ যদি আপনার হাতে ধরা, আপনি তো বোতল দেখে সেলসম্যানের মাথায় মারার কথা, মারেন না, আল্লাহ মাফ করো, ভুলে যদি পেরা কেন মারবেন? কারণ আপনার চিন্তা হলেও যে এই ডেট এক্সপায়ার ওষুধ খায় তো আমার মৃত্যু আসবে, মরে যেতে পারে, এটা বিষ হয়ে গেছে। এক দুই বছর আগের ওষুধ আপনি খেতে চান না। হযরত ঈসা আলাইহিস সালামের দিন কয় বছর আগে? প্রায় 2000 বছর আগে, প্রায় 2000 বছর আগে। হযরত মূসা আলাইহিস সালামের দিন কয় হাজার বছর আগে? হযরত ঈসা আলাইহিস সালামের নানা ইমরান, মূসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান, এই দুই ইমরানের মধ্যে বয়সের দূরত্ব মাঝখানে গ্যাপ হচ্ছে 1975 বছর। দুই ইমরানের মাঝখানের গ্যাপ হচ্ছে 1975 বছর। তাহলে হযরত ঈসা এবং হযরত মূসার মধ্যে প্রায় 2000 বছরের পার্থক্য, হযরত ঈসা থেকে রসূল পর্যন্ত প্রায় 500 বছর বেশি পার্থক্য। তো 2000 আর 500, 2500 আমাদের পর্যন্ত 1500, 4000 বছর আগের ধর্ম, ইহুদি ধর্ম এত 4000 বছর আগে ডেট এক্সপায়ার হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম 2000 বছর আগে ডেট, 1500 বছর আগে ডেট এক্সপায়ার হয়ে গেছে। 1000 বছর আগে ওষুধ আপনি খাইতে চান না, অথচ 2000 বছর আগের দিন প্রচার করবে, এটা আপনি মানে নিতে চান? আপনার মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে পচন না ধরলে চিন্তা করে আজীব অবস্থা। কিভাবে বলে মুসলমান, কিভাবে বলে মুসলমান যে প্রপার অধিকার আছে এই দেশে আইসা তার দিন প্রচার করার জন্য? কারণ আমরাই তো পোপের দেশে যায় দিন প্রচার করি। আরে ভাই, আমি তো পোপের দেশে যায় দিন প্রচার করতে আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়েছে, কারণ আমার দিন কিয়ামত পর্যন্ত চলবে, আমার দিন গোটা দুনিয়ার জন্য চলবে। পোপের ধর্ম কিয়ামত পর্যন্ত ধর্ম নয়, পোপের ধর্ম বাংলাদেশের জন্য ধর্ম নয়, পোপের ধর্ম এই কওমের জন্য ধর্ম নয়, নির্দিষ্ট অঞ্চলের জন্য, নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট টাইমের জন্য। তাদের কোন
অধিকার নাই ওই ধর্ম এখন প্রচার করার, আমার অধিকার আছে কারণ আমার দিনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দিন হিসাবে স্বীকৃতি দিয়ে গেছে। এখন প্রশ্ন, একটুগুলো কথা বললাম প্রশ্নটা উঠানোর জন্য, এখন প্রশ্ন যে বনি ইসরায়েলের এই সামান্য সংখ্যক মানুষের জন্য নির্দিষ্ট একটা টাইমের জন্য নির্দিষ্ট একটা অঞ্চলের জন্য আল্লাহ তাআলা বনি ইসরায়েলের জন্য প্রায় 4000 নবী পাঠিয়েছেন, প্রায় 4000। আর মুসলমান হাজার হাজার কোটি মুসলমান কেমন পর্যন্ত রসুল ঠিকানে এত লম্বা টাইম, এত লম্বা টাইম, এত বিশাল অঞ্চল গোটা দুনিয়া, এত এত মানুষ, তাই কি আল্লাহ তাআলা এই কওমের জন্য জুলুম করলে যে বনি ইসরায়েলের সামান্য সময় সামান্য অঞ্চল সামান্য লোকদের জন্য প্রায় 4000 নবী, আর আমাদের জন্য এত লম্বা টাইম, এত বিশাল অঞ্চল, এত মানুষ, তাদের জন্য খালি একজন নবী, তাই আল্লাহ এই কওমের জন্য জুলুম করছে? আল্লাহু আকবার। এটাই হচ্ছে আলোচনার জন্য যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম সূরা আলে ইমরান, আল্লাহ তাআলা এই আয়াতটাই বলেছেন, হ্যাঁ নবী আসবেন না, নবী হবেন না, নবুয়তের রাস্তা বন্ধ, কিন্তু নবুয়তের কাজ বন্ধ করেন নাই, রিসালাতের কাজ বন্ধ করেন নাই, রিসালাতের কাজ আল্লাহ তাআলা এই নবীদের ক্রিয়া করেছেন, এই নবীর সম্মানে আল্লাহ তাআলা রিসালাতের কাজ নবী উম্মতকে দেওয়া, এটা এই নবীর সম্মান, জামা নবী পড়ার কোনো নবী আসবেন না, তাদের কাজ চালাবে তারা। আল্লাহ বলছেন আমি তো কাজ বন্ধ করি নাই, কাজ বন্ধ করি নাই, নবী পাঠানো বন্ধ করছি, কাজ তো বন্ধ করি নাই, কাজকে করবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুন বিল মা'রুফ ওয়া তানহাউন আনিল মুনকার ওয়া তু'মিনুন বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম ইন্নাহুম মুমিনুন ওয়া আকথারুহুমুল ফাসিকুন। আমি এক জুমা আসি না, এরপর তিনি তাদের কাছে দাওয়া পৌঁছানোর কথা স্বীকার করেন,
তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই ইসলাম কেন ছাড়লাম, তারা সুফি পার্টি, ওই যে খাজা বাবা পার্টি, ইয়াবা না বুঝছেন যে আপনারা খাজা বাবা ইয়াবা পার্টি না, এক এলাকার থেকে আসে। তো বলতেছে যে আমরা সুফি পার্টি, আমাদের কাছে আমাদের যে আপিদা বিশ্বাস তার সাথে খ্রিস্টানদের আপিদা বিশ্বাসটা কাছাকাছি মনে হয়েছে, কেমনে যে তারাও বিশ্বাস করে যে তাদের কোনো প্রবলেম হবে না, নবী তাদেরকে বাঁচাই নিয়ে যাবে, আমরাও তো যে বিশ্বাস করি আমাদের বাবা আমাদের খাজা আমাদেরকে বাঁচাই নিয়ে যাবে। দেখলাম যে মিল আছে, এই জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, কি সুন্দর মিল, আল্লাহ আকবার। তো মুসলমানদের জন্য ব্যাপারটা এমন না যে ইমাম সাহেব করলে সবার পক্ষ থেকে নামাজ আদায় হয়ে যায়, প্রত্যেকের আমল প্রত্যেককেই করতে হবে, আল্লাহ তাআলা প্রত্যেককেই প্রত্যেকের আমল সম্পর্কে জিজ্ঞেস করবে, সাথে অধীনস্থ সম্পর্কেও জিজ্ঞেস করবে, অধীনস্থ সম্পর্কেও জিজ্ঞেস করবে। মুসলমান বলেছেন আল্লাহ তোমরা অকুল্লুকুম মাসউর নাম রাইয়াতি, প্রত্যেকের অধীনস্থ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা, আপনাকে আপনার বিবি সম্পর্কে জিজ্ঞেস করা, আপনাকে আপনার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা, সবাইকে সবার সম্পর্কে জিজ্ঞেস করা। আপনার জন্য জিম্মদারি কি? সূরা তাহরীমের মধ্যে আল্লাহ তাআলা আপনার জিম্মদারি জানায় দিয়েছে, আয়াত নম্বর 6 আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই বান্দারা নিজেকে এবং নিজের আপনজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে বাঁচার জন্য হুকুম করেন নাই, নিজের আপনজনকে বাঁচানোর হুকুম করছে। তো আপনজনের কাছে দাওয়াত পৌঁছানো এটা ফরজ আইন, নিজের আপনজনের কাছে দাওয়াত পৌঁছানো এটা প্রত্যেকের জন্য ফরজ, এটা ইমামের দায়িত্ব না। যে আপনার ঘরওয়ালার আপনি দাওয়াত দেন নাই, ইমাম সাহেব গুনাহগার হবে, ইমাম সাহেব অন্য কারণে গুনাহগার হবে, সেটা আসতে দিব। আপনার ঘরে আপনার দাওয়াত পৌঁছানো এটা আপনার জন্য ফরজ আইন, প্রত্যেক বাবার জন্য ফরজ আইন তার সন্তানের কাছে দাওয়াত পৌঁছানো, প্রত্যেক স্বামীর জন্য ফরজ আইন তার স্ত্রীর কাছে দাওয়াত পৌঁছানো, এটা ফরজ আইন। আর হচ্ছে ফরজ কিফায়া, ফরজ কিফায়া হচ্ছে মজমার মধ্যে দাওয়াত পৌঁছানো, এটা ফরজ কিফায়া, মজমার মধ্যে দাওয়াত পৌঁছানো। রসুল মসজিদে নবীতে বৈশাক পুরা মজমার মধ্যে দাওয়াত পৌঁছাইছে, প্রচুর একা পৌঁছাইছেন সকলের পক্ষ থেকে আদায় হয়ে গেছে, কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে আবার তিনি নিজে দেয় দাওয়াত। এই জন্যই রসুল বলেছেন আলা ফালিবাল্লিগ সাহিবুল খালি, উপস্থিত যারা আছো তারা অনুপস্থিতদের কাছে দাওয়াত পৌঁছায়, তুমি যাকে পাইবা তার কাছে দাওয়াত পৌঁছায়। একটা হচ্ছে ফরজ আইন, আর একটা হচ্ছে ফরজ কিফায়া, প্রত্যেকের ঘরে ঘরে দাওয়াত পৌঁছানো এটা ফরজ আইন, ভরা মজমার মধ্যে দাওয়াত পৌঁছানো এটা ফরজ কিফায়া। হযরত মুফতি তাকি উসমানি হাফিজাহুল্লাহ তাআলা বলেছেন ফরজ আইনের জন্য ইলম জরুরি না, আমল জরুরি, ফরজ আইনের জন্য ইলম জরুরি না, আমল জরুরি না, মানে কোরআন হাদিসের ইলম নাই তুমি কেন দাওয়াত করো, ফরজ আইনের জন্য এটা জরুরি না। একজন নামাজ পড়েন, আপনি নিজে নামাজ পড়েন না, নিজে নামাজ পড়েন না, কিন্তু আপনি আপনার সন্তানকে বলার অধিকার আছে, কিন্তু সাবধান, সন্তান পাল্টা প্রশ্নের মুখোমুখি পড়লে একজনের শরীয়ত দেয়, সন্তান যদি জিজ্ঞেস করে নিজে পড়েন আসছে আমার বলার জন্য, এটার জন্য শরীয়ত দেয় না, এটা আপনার বিষয়, কিন্তু শরীয়ত বলছে আপনি তাকে নামাজের জন্য বলতে পারেন, শুধু বলতে পারবেন না, অতিপুহ আলাইহা অহম আপনা ও আসাদ, 10 বছর হইলে হালকা পিটিনিও দিতে পারবেন, বাকি প্রতিবাদের মুখে বললে এটা আপনার বিষয়, যে নিজে নামাজ পড়ে না আর কি চায়, এটা আপনার বিষয়, এটার জন্য শরীয়ত দেয় না। যাই হোক, এটা ফরজে আইন, ফরজে আইনের জন্য আমলও জরুরি না, ফরজে আইনের জন্য নিজে জানাও জরুরি, কিন্তু ফরজে কিফায়ার জন্য, ফরজে কিফায়ার জন্য ইলম জরুরি, আমল জরুরি। যে কথাটা আমি পাইব মজমার মধ্যে এই কথার উপর আমার আমল থাকতে হবে, যে কথাটা আমি পাইব মজমার মধ্যে এই কথা সম্পর্কে আমার সম্যক জ্ঞান থাকতে হবে। এই জন্য বড়রা বলে বড় মজমার মধ্যে সাদাই মানুষ বয়ান করে, বড় মজমার মধ্যে আলেম বয়ান করে, বড় মজমার মধ্যে ওলামারা বয়ান করে, বড় মজমায় সাধারণ জাহির বয়ান করে, কারণ তার শরীরের সম্পর্কে জানা নাই, আকিদা ঠিক হয়তো আছে কিন্তু এলিম না থাকার কারণে এমন কোনো বক্তব্য মুখ দিয়ে বের হয়ে যেতে পারে যার দ্বারা হাজারো মানুষ বিপ্রান্ত হইত। এই জন্যে হযরত উলামায়ে কেরাম এই বিষয়টা খুব খেয়াল করে যে ভরা মজমার মধ্যে কোনো ভুল হয়ে গেলে এটা হযরত উলামায়ে কেরাম ধাক্কা ধরে। আমাদের বর্তমান দাওয়াত
আমাদের অনেকের অনেক রকম আপত্তি থাকে, কোন কাজের মধ্যে আপত্তি নাই, সব কাজের বুদ্ধি আছে। এটা একটা মুবারক মেহনত, আপনি আপত্তি করেন না করেন, এই মেহনতের বদৌলতে আল্লাহ তাআলা কোটি কোটি মুসলমানকে হেদায়েত দিচ্ছেন, এই মেহনতের বদৌলতে আল্লাহ তাআলা বহু অমুসলিমকে মুসলমান বানাচ্ছেন। আপনি সমালোচনা করেন আর না করেন, আল্লাহ তাআলা এই মেহনত দিয়ে কাজ দিতেছেন, আলহামদুলিল্লাহ। এই মেহনত আমাদের বিশেষ করে ওলামায়ে দেওবন্দের এই মেহনতের জন্য বহু শ্রম আছে, বহু চোখের পানি আছে। ওলামায়ে দেওবন্দের সন্তানরাই তো এই মেহনত চালু করেছে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহ দেওবন্দের সন্তান, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহ সাহারানপুরের সন্তান, দেওবন্দের আকীদা বিশ্বাস পোষণ করা আমার মাদ্রাসা মাজার-ই-নূরের সন্তান, আমাদের সন্তানরাই এই দাওয়াতের মেহনত চালু করেছে। আজকে একটা সংকট আমাদের সামনে আমরা দেখতেছি, যে ওলামায়ে কেরাম একটা বিশেষ জায়গায় এসে প্রতিবাদ করতেছেন, আপনারা দেখেছেন। হযরত আমির সাহেব সাদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা হাদাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসীব করেন, সহিহ বুযদান করেন। হযরতের বিরুদ্ধে ওলামায়ে কেরাম সোচ্চার হয়েছেন, কেন কেন? এটা ওলামায়ে কেরামের জিম্মদারি, নিজের সন্তান নিজের প্রতিষ্ঠানে কেউ অন্যায় করলে ওলামায়ে কেরাম চুপ থাকেন না, চুপ থাকবেন না, তাইলে দ্বীনে ইলমে খেয়ানত হবে, ওলামায়ে কেরামের খেয়ানত করতে পারেন না। বিশেষ করে দেওবন্দের ওলামায়ে কেরাম যখনই বাতিল মাথা চাড়া দিয়েছে, সে যেই হোক তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে। আমি দেওয়ানবাগীর বিরুদ্ধে তো এরকম আন্দোলন করতে দেখি না, কেন? এটা অনেকে প্রশ্ন করে, কয়েকদিন পরে তো দেওয়ানবাগীর অনুষ্ঠান হবে, হুজুরা যেন তখন আন্দোলন করে। আর ভাই, দেওয়ানবাগ আমাদের প্রতিষ্ঠান না, তাবলিগ দাওয়াত তাবলিগ আমাদের প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান, ইস্তিমা আমাদের প্রতিষ্ঠান, এই মেহনত আমাদের মেহনত, আমাদের মেহনতের মধ্যে যদি পেঁচা ঢুকে, আমাদের বাগানের মধ্যে যদি পেঁচা ঢুকে, ওলামায়ে কেরাম তো চুপ থাকতে পারেন না, ওলামায়ে কেরামে ইমানি জিম্মাদারি এই পেঁচা খেদানো, কারণ বাগান তো রক্ষা করতে হবে, আমার তো বাগান, এই বাগান তো আমি বানাই, এই বাগান তো অন্য কেউ বানান, এই বাগান আমি বানাই। হযরত সাহেব ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিম, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহিম, আজকে ওলামায়ে কেরামকে তাবলীগের মুখোমুখি একটা সিঁড়ি পার করে দেওয়া, এই অপপ্রচার করছে যে ওলামায়ে কেরাম নিজেদের স্বার্থ রক্ষার জন্য তাবলীগের মেহনতের মধ্যে দাঁড়ায় গেছেন। খুদার কসম খায়া বলি, কোন আলেমের মাথার মধ্যে এই চিন্তা আসে নাই, কেউ বলেন নাই, তাবলীগের ইস্তেমা যায় আমি বয়ান করবো, এই জন্য আন্দোলন আমি করতেছি, কাকরাইলের মুরব্বী আমি হবো, এই জন্য আন্দোলন আমি করতেছি, সেই জন্য কোন আলেম এই এই আন্দোলনের পিছনে আসেন নাই, আলেম এই আন্দোলন করতেছেন। হযরত সাদ সাহেব হাদাহুল্লাহ কিছু কোরআন হাদিস বিরোধী বক্তব্যের কারণে, কোরআন হাদিস বিরোধী কিছু বক্তব্যের কারণে আমি কয়েকজন আগে আপনাদেরকে শুনাইছি, সমস্ত নবীরা মাসুম, এটা ওলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ, নবীরা নিষ্পাপ, এই কথাটা বড় জরুরি একটা আকীদা। কেন? নবীরা পাপ করেন বা করেছেন কোনো ভাগে যদি প্রমাণ করা যায়, তাহলে ভাই গোটা শরীয়তটা আক্রমণের শিকার হয়ে যাবে, কেন বুঝেন না, গোটা শরীয়ত আক্রমণের শিকার হয়ে যাবে। কেন? যে নবী শরীয়ত নিয়ে আসছেন, তিনি যদি ভুল করেন, তাহলে শরীয়তের এই বিধানে তিনি ভুল করেছেন, প্রত্যেকে তখন আঙ্গুল ঢুকানোর সুযোগ পাবে, কারো পর্দা পছন্দ হইতেছে না, সে পর্দার বিরুদ্ধে আঙ্গুল তুলবে, আর করবে, এই পর্দার বিধানের ক্ষেত্রে নবী ভুল করেছেন, যেহেতু নবী ভুল করার অভ্যাস আছে, কারো তাহমুর নিচে কাপড় পরা পছন্দ, নবী এই মাছ করা মিলার কাবাই মিলার হিসাব, তাহমুর নিচে কাপড় পরলে জাহান্নামে যাবে, কারো যখন এই আমলটা পছন্দ হবে না, সে এই জায়গায় আঙ্গুল তুলবে যে এই ক্ষেত্রে নবী মনে হয় ভুল করেছে, যার যেটা পছন্দ হয় না সে ওই জায়গায় আঙ্গুল তুইলা নবীর উপর হামলা করবে, যে নবী যেহেতু ভুল করেছেন প্রমাণিত, এই জায়গায় নবী ভুল করেছেন, এই জন্য দরজা বন্ধ, নবী ভুল করেছেন এই কথা বলার কোনো সুযোগ নাই, যেন শরীয়তের কোন একটা শাখার মধ্যে আমার মনে মতো না হয়ে যান যেন আঙ্গুল ঢুকাইতে না পারে। এটা বড় দামি জরুরি একটা আকীদা। হযরত সাদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা এই জায়গায় ভুল করেছেন, তিনি বলেছেন হযরত মূসা আলাইহিস সালাম, আরে ভাই দাওয়াত একটা জরুরি আমল, দাওয়াত একটা জরুরি আমল, তাবলীগ একটা জরুরি আমল, এটা তো আমরা বইলেই আসলাম, কিন্তু তাই বইলে নবীর সামনে এইরকম কথা কি যে হযরত মূসা আলাইহিস সালাম নিজের কওমের মধ্যে দাওয়াত বাদ দিয়া তিনি তুর পাহাড়ে চলে গেছেন, এই জন্য কওমগুলো সব ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তুর পাহাড়ে গেছেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম রিসালাতের মালিক, নবুওয়াত ওয়ালা, এইরকম মানুষের উপর যে দাওয়াত তাবলীগকে প্রকাশ করতে যায়া ফুটাইতে যায়া দাওয়াত ওয়ালা সারা শরীয়ত মনে করার উপর আক্রমণ করেন, এটা তো ওলামায়ে কেরাম
চুপ থাকতে পারে। আজকে আপনাদের হযরত সাদ সাহেবের ফতোয়া অনুযায়ী এখানে বহু মানুষের নামাজ হবে না। ফতোয়া তো এবার আপনি দিবেন, ওলামায়ে কিরাম কেন সোচ্চার হলেন যে এইরকম ফালতু ফতোয়া তুমি কেন দিচ্ছ? গোটা উম্মার মধ্যে বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হচ্ছে, কিসে আজকে এই জায়গায় বহু মানুষের নামাজ হবে না? কেন হযরত সাদ সাহেব ফতোয়া দিচ্ছে ক্যামেরাওয়ালা মোবাইল সাথে রাখলে নামাজ হবে? এবার বলেন আপনি কার কার নামাজ হবে? বলে খালি হুজুরের দায়িত্বটা আপনারা মনে করতেছেন আমরা খামা খাইলে হয়েছি, স্বার্থের জন্য হয়েছি, গোটা কম মিল্লাতের নামাজ বরবাদ করার জন্য আমাদের ফতোয়া আপনি দিয়েছেন, কোথায় গেছেন? কই পাইছেন আপনি? কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে এই কথা বললেন যে ক্যামেরাওয়ালা মোবাইল সাথে রাখলে নামাজ হবে না? আক্রমণ করে নানা রকমের অভিযোগ উত্থাপন করে জবাব কারা দেয়? জবাব ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেব দেন না, জবাব ওই কাকরাইল ইঞ্জিনিয়ার সাহেবরা দেন না, জবাব এই অনেক দেয়। আজকে ভণ্ড মাদার পূজারীরা তাকলীদের বিরুদ্ধে যখন সোচ্চার হয় তাদেরকে যখন মসজিদ থেকে বের করে দেয় প্রতিবাদ কারা করে? ওই মসজিদের মিম্বরের যে মানুষটা সেই প্রতিবাদ করে। আমার এই মিম্বর থেকে সারা বছর ইজতেমা সভা তাকলীদের বিরুদ্ধে উত্থাপিত প্রশ্ন করে জবাব আমি হাসান জামিল বহুবার দিয়েছি, বহুবার দিয়েছি। আপনারা সাক্ষী কেন দিয়েছি? তাকলীকে আমার দুশ্মন ভাবার কারণে, তাকলীকে আমার প্রতিপক্ষ হওয়ার জন্য। কেন আমার প্রতিপক্ষ? আমার সন্তানকে আমি কেন প্রতিপক্ষ মনে করবো? খুব আশ্চর্য হবে
দিল্লির যে মার্কাজ, যে মার্কাজের আমি মারফা আছে, ওই মার্কাজে যে মুরব্বীরা থাকতেন, হযরত ইব্রাহিম দৌলা হাফিজাহুল্লাহ তাআলা, আহমদ লাট হাফিজাহুল্লাহ তাআলা, সেই কুরআন সাথী ইলিয়াস ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহ, হযরত সাদ সাহেবের চাচা ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহের সাথী, হযরত সাদ সাহেবের উস্তাদ, সাদ সাহেবের বাবা তার উস্তাদ আহমদ দৌলা সাহেব, সেই আহমদ দৌলা সাহেব সাদ সাহেবের এই সমস্ত আচরণের কারণে প্রতিবাদ করা দিল্লির মার্কাজ থেকে বের হয়ে গেছেন। অনেকে জানেন, অনেকে জানেন না, দারুন দারুন কি চেয়েছে, দারুন দারুন তাবলীগকে টুকরা করতে চায় না, দারুন দারুন তাবলীগকে জুড়তে চেয়েছে। আমার সাদ সাহেবকে বলেছে, আমরাও বলি আপনাকে মুকির রওনা মাথায় তুলে রাখবো, কখন আপনি আপনার সমস্ত ওস্তাদদেরকে নিয়ে আমাদের দেশে আসেন, সমস্ত লড়াই করা পাকিস্তান বুঝি না, ভারত বুঝি না, ইসলামের কোনো রাষ্ট্র নাই, ইসলামের কোনো ভূখণ্ড নাই, ইসলাম গোটা দুনিয়ার ধর্ম, গোটা দুনিয়ার লড়াই করামকে নিয়ে আপনি আসেন তাবলীগে, আমরা আপনার পাহাড়ারি করবো, আমরা আপনার খেয়াল করবো, ওরা কেন আপনার জুতা পাবে, আপনি কেন আমাদেরকে দুশ্মন বানাইতেছেন, এ তাবলীগে ভাইরা আমাদেরকে কেন দুশ্মন মনে করতে পারো, ওরা কেন তোমাদের আইলাম, ওরা কেন তোমাদের পাহাড়দার, তোমাদের শত্রু না, আল্লাহ কখন থেকে বলি কোন আলেম তাবলীগের বিরুদ্ধে সত্যতা পোষণ করতে পারেন না, তোমাদের স্নেহা, তোমাদের ইমান, আমার সন্তানের বিরুদ্ধে আমি সত্যতা পোষণ করতে পারি না, কেন দুশ্মন মনে করো, কেন মনে করো, আমরা তোমাদের শত্রু না, আমরা তোমাদের দুশ্মন না, তোমাদের বিরুদ্ধে সমস্ত বক্তব্য গুলো চালাই আমরা কেন দে, কিসের থেকে আমাদের আজকে তোমাদের কারণে মালয়ালিস ভাইদের থেকে আমরা অনেক দূরে, তোমাদের কারণে কানাডিস্তানের ভাইদের থেকে আমরা অনেক দূরে, তোমাদের কারণে মুসলমানদের থেকে আমরা যাইতে পারি না, এটা আমরা বলি না দোষ, এটাই আমাদের ইমান, এটা আমাদের জিম্মাদারি, আমরা আমাদের জিম্মাদারি আদায় করতেছি, তোমরা তোমাদের জিম্মাদারি আদায় করো, ফাটল কে সৃষ্টি করলো দেখো, একজনের জন্য গোটা উম্মতকে বিভক্ত করবা, এটা কেন তোমরা করতেছ, কেন করতেছ, আজকে ইজতেমা বাদ দিয়ে ডাক দিছ, কাকলাইলে ইজতেমা করবা, এটা কিসের নমুনা, কিসের আলামত, সমস্ত লোনের ক্রমের বিরুদ্ধে যাই আপনি চলতে পারে না, আলমদের ছাড়া তাবলি চলতে পারে না, আলমদের ছাড়া তাবলি কেমনে চলবে, আলম দিয়েই তো তাবলি ছিল, ফাজাইলে আমল কে লেখছে তুমি লেখছো, ফাজাইলে তাবলি কে লেখছে তুমি লেখছো, ফাজাইলে হজ কে লেখছে তুমি লেখছো, না একজন আলম লেখেছেন সাইদ জাকারিয়া রহমতুল্লাহ, তো আলমদেরকে ছাড়া তুমি কেন না, আল্লাহ সহি বুঝদান করে, আমারও বলি ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, ওলামা একরাম তাবলিগের বিরুদ্ধে দাঁড়ায় নাই, ওলামা একরাম তাবলিগের পক্ষে দাঁড়ায়া, তাবলিগকে সংশোধন এটা জিম্মাদার হিসেবে, যেহেতু ওলামা একরাম উম্মতের জিম্মাদার, রসুল বানায় দিয়ে গেছেন ভাই, আপনি কি করবেন, রসুল বানায় দিয়ে গেছেন বলছেন ইন্নামা আল-আউলিয়া ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ার জিম্মাদারি ওলামা একরাম আদায় করবেন, ওলামা একরাম সেই জিম্মাদারি আদায় করতেছে, যখনই যেখানে কোনো সত্তা থাকতেছে ওলামা একরাম দাঁড়াই দিয়ে ওলামা একরামের জিম্মাদার, ভুল বুঝবেন না, আল্লাহ তাআলা আমাদের দোয়া, আল্লাহ কাছে চোখের পানি ফেলেন, আল্লাহ দাওয়াত তাবলীগের এই মুবারক মেহনতকে তুমি হেফাজত করো, আল্লাহ আকাশের মধ্যে জুড়ে দাও, জুড়ে দাও, বিচ্ছিন্ন ফাটল হবে চাই না, জুড়ে দাও, নইলে হযরত মাওলানা সাদ সাহেবের মধ্যে তার যে দোয়াটি কি তার যে অহংকার যে আমি আমি এই ভাবটা যেন আল্লাহ তাআলা দূর করে দেয়, এই ভাবটা দূর করে দেয় যেন তার ওস্তাদদেরকে মার্কাজে নিয়ে আসে, ইব্রাহিম দাওলা সাহেবকে মার্কাজে নিয়ে আসে, পাকিস্তানের ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক জুড়ে, আমরা চাই গোটা দুনিয়ার ওলামায়ে কেরামের সরপরস্তিতে তাদেরকে মুরব্বী মাইনা তাকে চলবে, তাহলে তাবলিগের মধ্যে সেই মহান লক্ষ্মী আসবে ইনশাআল্লাহ, তাহলে গোটা দুনিয়ায় দিন চর্চার জন্য মূল ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার তাকে ওয়ালা ভাইদেরকে কবুল করেন, তাদের এই মেহনতকে কবুল করেন, আকাশের মধ্যে জুড়ে দেন, জুড়ে দেন, উন্মতের এই কঠিন মুহূর্তে নতুন কোনো ফেতনা আমরা চাই না, আল্লাহ তাআলা এই ফেতনা থেকে উন্মতকে হেফাজত করেন, আমিন, সবাই আমরা কাকে এস্তানে যাব ইনশাআল্লাহ তাআলা, সবাই যাবে ওই আখেরি মোনাজাতের আশায় কোনো বলবো সে না, কিসের আখেরি মোনাজাত, কে বলবো এটা আখেরি মোনাজাত, এস্তানায় যাবো বয়ান শোনার জন্য, এস্তানায় যাবো লম্বা বিশাল জামাতের সাথে একসাথে নামাজ পড়ার জন্য, এস্তানায় যাবো সেখান থেকে দাওয়াতের কিছু উসুল শিখবো আমরা, কিছু নিয়ম শিখবো, যে দাওয়াত আমাদের সকলের জন্য জরুরি, নবীর কাজ এটা, আমরা ওই কাজ শেখার একটা সিস্টেম সেখান থেকে শিখে আসবো ইনশাআল্লাহ তাআলা, আমরা সবাই যাবো আল্লাহ তাআলা এই বছরের এস্তেমাকে যে দুই বা দুই পর্ব হবে এস্তেমাকে আল্লাহ সফলতা দান করেন, আমি সমস্ত বিশৃঙ্খলা দূর করে আগের মতো সেই রোহানিয়া